বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি ঢাকায় ডাক্তার দেখানোর জন্য, আমার বাবাকে ডাক্তার দেখানোর জন্য লেবিট হসপিটালে আসলাম। এসে সুন্দর একটি দৃশ্য চোখে পড়ল। এটা লেবিট হসপিটালের কার্ডিয়াক সেন্টারের দ্বিতীয় তলায় একটি ক্যান্টিন। ক্যান্টিনের ট্রফে করে অনেকগুলা গাছ সাজিয়ে রেখেছেন, যে দৃশ্যটা অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর আমার কাছে মনে হয়েছে। তো ভাবলাম আপনাদেরকেও সে দৃশ্যটা দেখাই। এই যে আমরা একটা ক্যান্টিনটার কাছে যাচ্ছি এবং টপগুলো একে একে দেখাবো আপনাকে, আপনাদেরকে। এই যে একটা টপে, এটা হচ্ছে একটা একটা গাছ রোপণ করা আছে। আরেকটা টপে এই যে গাছ রোপণ করা আছে, এই আরেকটা টপে গাছ রোপণ করা আছে, আরেকটা টপে গাছ রোপণ করা আছে, আরেকটা টপে একটা সুন্দর একটি গাছ রোপণ করা আছে, এই আরেকটা টপে একটি সুন্দর একটি গাছ রোপণ করা আছে। এবং ক্যান্টিনের ভিতরে উপরেও একটি সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে গাছ। এবং ক্যান্টিনের আরেকটা জায়গায় সুন্দরভাবে গাছ রোপণ করে রেখেছে। এখানে মনে হচ্ছে যে যেন গ্রামের, গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যের মতোই গাছ এভাবে রোপণ করা আছে, কিন্তু না, এটা একটা টপের মধ্যে গাছ লাগিয়ে রেখেছে, যেটা দেখতে অত্যন্ত সুন্দর। এটা পরিবেশটাকেই অন্যরকম করে দিয়েছে এই সারি সারি গাছগুলো। প্রিয় ভিউয়ার্স, এরপর যে আমি একজন ব্যক্তির সাথে কথা বলবো। এই যে আপনারা এখানে ক্যান্টিনের পাশে বসে আছেন একজন ব্যক্তি, আমি এই পর্যায়ে আপনাদের সাথে ওনার পরিচয় করিয়ে দেব। উনি হসপিটালে কেন এসেছেন, ওনার কাছে জানতে চাবো, উনি ডক্টর দেখাইতে আসছেন কি না। আমি অ্যাকচুয়ালি এসেছি, আমার একজন আঙ্কেল আসছেন এখানে, উনি হচ্ছে একজন ডেন্টিস্ট, ওনার বাবাকে নিয়ে আসছে, ওনার বাবা আমার সম্পর্কে দাদা হয়, তো এই জন্য আমার এখানে আসে আর কি। আমি হচ্ছে মিজানুর রহমান, পেশায় একজন আইনজীবী, আমি আইন পেশায় দীর্ঘ 2 বছর যাবৎ কাজ করতেছি, আর আগামী দিন আইন পেশায় আমি নিজের ক্যারিয়ার গড়তে চাই। আর এখন রমজান মাস, আমি মাত্র করতে গিয়ে আসলাম আঙ্কেলের সাথে দেখা করতে, দাদার সাথে দেখা করতে, তো দেখা হলো আঙ্কেলের সাথে, দাদার সাথে, ভালো লাগতেছে খুব। হ্যাঁ, ক্যান্টিনের পরিবেশ খুব ভালো, ভালো লাগতেছে। পাশে পাশে হচ্ছে আপনার ওরা কিছু ফুলের টব লাগিয়েছে, সেটাও দেখতে খুব ভালো লাগতেছে, আর সব কিছু মিলে একটা সুন্দর মনোরম পরিবেশ আর কি। ধন্যবাদ মিজানুর রহমান সাহেব, আপনি আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য। ক্যান্টিনের যে মালিক, আমি ওনার সাথে একটু কথা বলবো। অ্যাকচুয়ালি গাছ তো সবারই পছন্দ, গাছ আমার কাছে, মানে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে এর থেকে লাগানো, আর এর বাড়ি তো গাছ সবারই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, এর থেকে লাগানো, কে চিন্তা থেকে লাগানো। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।